কর্মবিরতি করায় ডাক্তারদের কটাক্ষ করেছিল বাবা এবার আরজিকরের প্রতিবাদে বড় সিদ্ধান্ত কাঞ্চন পিঙ্কির একমাত্র ছেলে পিঙ্কি ব্যানার্জি এবং কাঞ্চন মল্লিকের ছেলে আরজিকর ইস্যু নিয়ে অভিনব কায়দায় প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিল ঠিক কী করলো এই খুতে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কিছুদিন আগে কাঞ্চন মল্লিক একটি ধর্না মঞ্চ থেকে ডাক্তারদের আক্রমণ সারিয়েছিলেন প্রশ্ন তুলেছিলেন তাদের কর্মবিরতি নিয়ে এবার সেখানে একেবারে উল্টোপথে হেঁটে কাণ্ডের প্রতিবাদে সিদ্ধান্তের কথা জানালো কাঞ্চন এবং পিঙ্কির একমাত্র ছেলে চলতি বছরের একদম গোড়ার দিকে ডিভোর্স হয় কাঞ্চন এবং পিঙ্কির ইতিমধ্যেই নতুন সংসার পেতেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক অন্যদিকে তার এবং পিঙ্কির ছেলে ওষ অভিনেত্রীর কাছেই থাকে বাবার সঙ্গে তার আর কোন যোগাযোগ নেই বললেই চলে বয়স তার এখনো অনেকটাই কম তবু দুর্গাপূজার আগে সে তার এক বিশেষ সিদ্ধান্তের কথা মাকে জানিয়েছে এদিন টলি টাইমকে দেওয়া একটি সাক্ষাৎকারে পিঙ্কি জানান প্রতি বছর ও মামার বাড়ি দিদার থেকে অনেক উপহার পায় স্কুল থেকে ফিরে প্রতিবার ও ওইগুলো নিয়েই বসে কিন্তু এবার ছবিটা একেবারেই আলাদা ও ভীষণ পরিণত মনস্ক এবার অত জামা উপহার না পাওয়ায় জানিয়েছে যদি এবার সেটা হতো তাহলেই ওর মন খারাপ হতো শুধুই কি তাই পিঙ্কি এদিন আরও জানান তার ছেলে জানিয়েছে প্রতিবার দুর্গাপূজার পর যখন স্কুল খোলে তখন বাংলায় পুজো কেমন কাটল সেটা নিয়ে রচনা লিখতে দেওয়া হয় কিন্তু সে এবার শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করবে সেটা যেন না করা হয় তবে পিঙ্কি এদিন মোটেই কাঞ্চনের করা সেই বেফাঁস মন্তব্য নিয়ে কথা বলতে চাননি তার কথায় অন্যরা অভিনেতা বিধায়কের কথায় অবাক হলেও তিনি মোটেই সেটা হননি তো বন্ধুরা এ থেকে আপনাদের কি মনে হয় আপনাদের মন্তব্য রাখবেন কমেন্ট বক্সে ফিরে আসছি নতুন আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে